আমরা সকলেই গুনাহগার, আমরা প্রতিনিয়ত পাপ করে যাচ্ছি। তারপরও আমরা যখন বলি আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ আমাদেরকে বিশ্বাস পরীক্ষা করেন, তিনি বলেন তোমরা যদি আসলেই আমার উপর বিশ্বাস এনে থাকো তাহলে এই এই কাজটি করবে অথবা এই কাজটি থেকে বিরত থাকবে। আমাদের যে কাজটির থেকে দূরে থাকতে হবে মদ্যপান এবং জুয়া খেলার একটি গুরুতর অপরাধ। তো তিনি কি বললেন, মানুষের ব্যাপারে সন্দেহ থেকে দূরে থাকো বা বেশি বেশি সন্দেহ করা থেকে দূরে থাকো। যেমন আমার মনে হয় উনি ওই কাজ করেন, আমার মনে হয় ও ঘুষ খায়, উনি শুনেছি খুব ভদ্রাগী, এ ধরনের সন্দেহ আমাদের মন থেকে ঝেড়ে ফেলতে বলা হয়েছে। কেন? ইন্নাবাদাল জন্নি ইসমন, কারণ কিছু সন্দেহ অত্যন্ত খারাপ। অর্থাৎ আপনার কিছু সন্দেহ সঠিক হতেও পারে, কিন্তু আল্লাহ আমাদের শিখাচ্ছেন এর থেকে আমরা আরও অনেক খারাপ কাজে লিপ্ত হয়ে যেতে পারি। তাই মানুষের থেকে পুরোপুরি সন্দেহ করা থেকে সরে আসা আমাদের জন্য ভালো। যারা অন্যের ব্যাপারে সন্দেহ করে তারা কী ধরনের খারাপ কাজে লিপ্ত হতে পারে? আল্লাহ বলেন অন্যের ব্যাপারে জাসুসি করো না। ধরে নিন আপনি কারোর ব্যাপারে কিছু ধারণা পোষণ করলেন বা জানতে পারলেন, আপনার ইচ্ছা হতেই পারে চুপি চুপি গিয়ে দেখে আসি তো অমুক এই কাজটি আসলেই করে নাকি। এভাবে মানুষের ব্যাপারে নাক গলানো অত্যন্ত অন্যায়ের কাজ। আপনি যখন অন্য কারো ব্যাপারে নাক গলাবেন, চুপি চুপি তথ্য সংগ্রহ করবেন, হঠাৎ তার ব্যাপারে কিছু তথ্য আপনার কাছে চলে আসবে, তখন আপনার উত্তর থাকবে আমি আগেই জানতাম উনি এই কাজটি করেন। এবং এই তথ্য আপনার কাছে যতক্ষণ থাকবে ততক্ষণ আপনার পেটটা গুড় গুড় করতে থাকবে, আপনার রাতে ঘুমই হবে না। তারপর কাছের কোনো মানুষকে অথবা কাছের কোনো বন্ধুকে বলবেন, জানো কি হয়েছে, কিন্তু তার আগে আমাকে প্রমিস করো তুমি কাউকে বলবে না। তারপর কি হবে, সে আরেকজনকে বলবে, এভাবে করে সারা এলাকা আপনার উদ্ধার করার তথ্য নিয়ে একটি রসালো গল্প ছড়িয়ে পড়বে এবং সেই গল্পে হামলে পড়বে অগণিত মানুষ। এবং সব কিছুই হতে থাকবে যে ব্যক্তির ব্যাপারে মন্তব্য করা হচ্ছে তার পিঠ পিছনে। তাই আল্লাহ বলেন তোমরা একে অপরকে নিয়ে গীবত করো না, খারাপ মন্তব্য করো না। এখন জেনে নেই গীবতের সংজ্ঞা কী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবাইকে বলেন গীবত হলো কারো অনুপস্থিতিতে তার ব্যাপারে এমন কিছু বলা যা সে চায় না প্রকাশ্যে বলা হোক। এখানে প্রশ্ন জাগতে পারে, আমরা যদি সত্য বলি তাহলে গীবত হবে? এক সাহাবা জিজ্ঞাসা করলেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যা বলছি সেটা যদি সত্যি হয় তাহলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তাহলে সেটাই হবে গীবত। তুমি অন্যের ব্যাপারে যা বলছো সেটা যদি সত্যি না হয় তাহলে সেটা হবে নামিমা বা গল্প রটানো, এবং সেটা গীবতের থেকেও আরো গুরুতর অপরাধ। অর্থাৎ আমরা যদি কারো পিঠ পিছনে এমন কথা বলি যা শুনলে সে মন খারাপ করবে, কথাটা সত্যি হলেও আমাদের সেই কথাটা বলা উচিত হবে না, কারণ তখন এটা গীবত হয়ে যাবে। তো আল্লাহ বলেন তোমরা একে অপরকে নিয়ে গীবত করো না। গীবতের শাস্তি, কুরআনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যের মধ্যে একটি হলো আল্লাহ বলেন তোমাদের মধ্যে কি কেউ চাইবে অথবা ভালোবাসবে বা পছন্দ করবে, কি ভালোবাসবে? আল্লাহ বলছেন তোমাদের মধ্যে কেউ কি চাইবে তার ভাইয়ের মাংস খেতে, শুধু ভাই নয় ভাইয়ের মৃত দেহ থেকে মাংস খেতে, এবং শুধু খেতে চাওয়া নয়, তিনি বলছেন ইউসিকবু, অর্থাৎ এই কাজটি মজা করে উপভোগ করে করানোর কথা বোঝানো হচ্ছে। এবং আল্লাহ নিজেই এর উত্তর দেন ফাকারে তুমু, তোমরা সেটা ঘৃণা করবে। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমরা নিজেদের যতটা জানি আল্লাহ আমাদের তার চেয়েও বেশি জানেন এবং বুঝেন। তিনি জানেন এই দৃশ্যটি কল্পনা করলেই আমাদের গা শিউরে উঠবে, তাই তিনি বলছেন ফাকারে তুমু, তোমরা এই ভাবনাটাকে ঘৃণা করবে।
এমন একটি ভয়ঙ্কর দৃশ্য কেন কল্পনা করতে বলা হলো? এর কারণটি খুবই সহজ। আমরা যখন কারো পিঠ পিছনে খারাপ খারাপ কথা বলি, খারাপ মন্তব্য করি, সে কথা সত্য হওয়া সত্ত্বেও সেই কাজটি আসলে এতটাই ঘৃণ্য, এতটাই ন্যাক্কারজনক। বাস্তবতা হলো, এই ভয়ঙ্কর দৃশ্যটি কল্পনা করলে আমাদের গা ঘিন ঘিন করে ওঠে। কিন্তু অন্যের ব্যাপারে যখন মজা করে আনন্দ নিয়ে বাজে মন্তব্য করি, আমাদের কিন্তু নিজেদের উপর ঘৃণা হয় না। আপনার সামনে যদি কেউ আপনার মৃত ভাইয়ের দেহ থেকে মাংস খেতে থাকে, আপনি কি সেখানে চুপ করে বসে থাকবেন? ওনারা খাচ্ছে খাক, আমি আমার মতো চুপচাপ বসে থাকি, ওইদিকে কান্না দিলে ভাবি, এটা ভাববেন? কখনোই না। আপনি যদি তাদের কাজটি থামাতে না পারেন, অন্তত সেখান থেকে উঠে চলে যাবেন। একইভাবে যখন কোনো আসর দাওয়াতে, কোনো আড্ডাতে আপনি লক্ষ্য করেন যে এখানে কারো ব্যাপারে গীবত করা হচ্ছে, আপনার উচিত হবে, যদি সম্ভব হয়, তাদের সুন্দরভাবে সম্মান বজায় রেখে অনুরোধ করা। আসুন আমরা এই ব্যাপারে মন্তব্য না করি, আমরা অন্য ব্যাপারে আলাপ করি, অথবা আপনি গল্পের ইস্যুটা পাল্টে দিতে পারেন। আর যদি এমন হয় আপনার মুখ ফুটে কিছু বলা কষ্টকর হবে, বা আপনি কিছু বললে এর উল্টো প্রতিক্রিয়া হতে পারে, তাহলে আপনি কোনো অজুহাত বের করে সেখান থেকে উঠে চলে যান। এরকম ঘৃণ্য একটি কাজের সাথে আপনি লিপ্ত থাকবেন না। কিছু কিছু সময় হালাল গীবত করা যাবে, যেমন সমাজে কেউ দুর্নীতি করতেছে, খারাপ কাজ করতেছে, তার বিরুদ্ধে জনমত তৈরি করার জন্য বলতে পারেন, আপনার বন্ধুর ছেলেকে দেখলেন কোনো এক জায়গায় খারাপ কাজে লিপ্ত হচ্ছে, আপনি আপনার বন্ধুকে বলতে পারেন, তোমার ছেলে এই দশা, ওগুলা গীবত হবে না। আল্লাহ বলেন, আত্তাকুল্লাহ, তখন আল্লাহকে ভয় করো, একমাত্র আল্লাহ স্মরণই আমাদের এই কাজ থেকে দূরে রাখতে পারে। এবং সবশেষে আল্লাহ বলেন, ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, আল্লাহ নিঃসন্দেহে তওবা কবুলকারী, অত্যন্ত করুণাময়। আল্লাহ তাআলা সকলকে আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলকে নেক পথ চলার তৌফিক দান করুক, গীবত থেকে সরে থাকার তৌফিক দান করুক। আমিন।